ভারত চীন সীমান্ত শোকাবহ দুর্ঘটনা, লাদাখত নৈ পার হতে নামিল কাল, অপ্রত্যাশিত ঘটনায় কাহিনীরে পাঁচ সেনা জওয়ানের জীবন, নদী পার হবলে যাওতে নদীর সুতে উতাই নিলে সেনার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কতে আরোহণ করে আছিল জুনিয়র কমিশন অফিসার সহ পাঁচ ভারতীয় সেনা জওয়ানে। লেহর দৌলত বেগ কুল দিন ঘটিল এই শোকাবহ দুর্ঘটনাটি। শনিবারে গভীর নিশা এক বজাত খরশ্রোতা নৈত অনুশীলন চলাই থাকতে দুর্ঘটনাত পতিত হয় সেনার ট্যাঙ্ক। চীন সীমান্তর বোধি নৈত উঠি গল ভারতীয় সেনার ট্যাঙ্ক। ধারাষার বরষুণের মাজতে খরশ্রোতা নৈ পার হওয়ার অনুশীলন করেছিল সেনা জওয়ান কেজনে। মাজনিশা টি সেভেন্টি টু ট্যাঙ্কেরে অনুশীলন চলাই থাকতে ফেনে ফুটুকারে বাড়ি অহা পানীত উঠি গল ট্যাঙ্ক। লেহর পৰা 148 কিলোমিটার নিলগত সেনার ট্যাঙ্কখন দুর্ঘটনাত পতিত হওয়ার পাছতে চলিছিল উদ্ধার অভিযান। তৎসত্ত্বেও জীবিত অবস্থা জুনিয়র কমিশন অফিসার সহ পাঁচ সেনা জওয়ানক উদ্ধার করিব নোৱাৰিলে সেনার উদ্ধারকারী দলে। সেনার অনুশীলন চলি থাকার সময়ত প্রচন্ড বিগত অহা নৈর পানি সোমাই যাওয়ার বাবে ট্যাঙ্কখন বুৰজোৱা বুলি ধারণা করেছে সেনাবাহিনীর লোকে। চীন সীমান্তত প্রতিনিয়ত সতর্ক দৃষ্টি রাখবলে যাওতে দুর্গম বরফাবৃত এলাকাত ভীষণ প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগীয়া হয় ভারতীয় সেনা। ইয়ার মাজতে কঠোর অনুশীলনও অব্যাহত রাখে সেনা জওয়ানে। তারে মাজত অপ্রত্যাশিতভাবে এনে এক দুর্যোগের শিকার হবলগীয়া হল পাঁচজনীয়া অনুশীলনকারী সেনার দলটো। এই করুণ ঘটনাত ক্ষোভ প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। ভারত চীন সীমান্তত শোকাবহ দুর্ঘটনা, লাদাখত নৈ পার হতে নামিল কাল, অপ্রত্যাশিত ঘটনায় কাহিনীরে পাঁচ সেনা জওয়ানের জীবন, নদী পার হবলে যাওতে নদীর সুতে উতাই নিলে সেনার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কতে আরোহণ করে আছিল জুনিয়র কমিশন অফিসার সহ পাঁচ ভারতীয় সেনা জওয়ানে। লেহর দৌলত বেগ কুল দিন ঘটিল এই শোকাবহ দুর্ঘটনাটি। শনিবারে গভীর নিশা এক বজাত খরশ্রোতা নৈত অনুশীলন চলাই থাকতে দুর্ঘটনাত পতিত হয় সেনার ট্যাঙ্ক। চীন সীমান্তর বোধি নৈত উঠি গল ভারতীয় সেনার ট্যাঙ্ক। ধারাষার বরষুণের মাজতে খরশ্রোতা নৈ পার হওয়ার অনুশীলন করেছিল সেনা জওয়ান কেজনে। মাজনিশা টি সেভেন্টি টু ট্যাঙ্কেরে অনুশীলন চলাই থাকতে ফেনে ফুটুকারে বাড়ি অহা পানীত উঠি গল ট্যাঙ্ক। লেহর পৰা 148 কিলোমিটার নিলগত সেনার ট্যাঙ্কখন দুর্ঘটনাত পতিত হওয়ার পাছতে চলিছিল উদ্ধার অভিযান। তৎসত্ত্বেও জীবিত অবস্থা জুনিয়র কমিশন অফিসার সহ পাঁচ সেনা জওয়ানক উদ্ধার করিব নোৱাৰিলে সেনার উদ্ধারকারী দলে। সেনার অনুশীলন চলি থাকার সময়ত প্রচন্ড বিগত অহা নৈর পানি সোমাই যাওয়ার বাবে ট্যাঙ্কখন বুৰজোৱা বুলি ধারণা করেছে সেনাবাহিনীর লোকে। চীন সীমান্তত প্রতিনিয়ত সতর্ক দৃষ্টি রাখবলে যাওতে দুর্গম বরফাবৃত এলাকাত ভীষণ প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগীয়া হয় ভারতীয় সেনা। ইয়ার মাজতে কঠোর অনুশীলনও অব্যাহত রাখে সেনা জওয়ানে। তারে মাজত অপ্রত্যাশিতভাবে এনে এক দুর্যোগের শিকার হবলগীয়া হল পাঁচজনীয়া অনুশীলনকারী সেনার দলটো। এই করুণ ঘটনাত ক্ষোভ প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।